আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। উচ্চ মাধ্যমিক 2024 অর্থাৎ তোমরা যারা এখন 2023-এ একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠলে, 2024-এ তোমাদের পরীক্ষা। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের পরীক্ষা প্রতি বছর মার্চ মাসে শুরু হয় এবং তোমাদের পরীক্ষা কিন্তু সকাল 10টা থেকে 11:15 পর্যন্ত হয়। কিন্তু এবছর অর্থাৎ 2024 সালে পরীক্ষা তোমরা যা দিচ্ছ, তোমাদের জন্য কিন্তু সমস্ত কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেল। কী কী পরিবর্তন হলো দেখো, প্রথমত তোমাদের পরীক্ষা একটা মাস পুরো পিছিয়ে এসছে। কারণ হচ্ছে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে 16 ফেব্রুয়ারি, শেষ হবে কিন্তু 29 ফেব্রুয়ারি। অফিসিয়ালি রুটিনটা দিলেই কিন্তু আমি ভিডিও দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। এবং তোমাদের যে পরীক্ষাটা হতো এতদিন ধরে সকাল 10টা থেকে 1:15 অবধি, এখন কিন্তু আর হচ্ছে না। এখন কিন্তু পুরো মাধ্যমিকের নিয়মেই তোমাদের পরীক্ষাটা হবে, অর্থাৎ দুপুর 12টা থেকে বিকেল 3:15 পর্যন্ত। এবার তোমাদের বক্তব্য যে কেন এরকম হলো, কেন এরকম হলো সেটা কিন্তু পর্ষদ থেকে এখনও জানায়নি, কিন্তু যেটা অনুমান করা হচ্ছে 2024-এর তোমার লোকসভার ভোট আছে, হয়তো এর জন্যই পরীক্ষাটা পুরোপুরি এক মাস কিন্তু পিছিয়ে এসছে। তাহলে হাতে রয়েছে মাত্র তোমাদের আর 5 মাস। তাহলে এই 5 মাস কিন্তু তোমরা কিন্তু ভালো করে পড়াটা শুরু করে দাও। কারণ যদি অ্যানুয়াল পরীক্ষা যদি এক মাস এগিয়ে এসছে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু এগিয়ে আসছে। কি বল, বোঝা গেছে? তাই তোমাদের ভালো করে পড়তে হবে। এবারে একাদশ শ্রেণী, যারা এবছর একাদশ শ্রেণীতে উঠেছ, মাধ্যমিক পাস করে অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের কিন্তু এবার থেকে আর কিন্তু কাউন্সিল থেকে প্রশ্নপত্র হবে না। এতদিন কী হতো, বোর্ড থেকে প্রশ্ন স্কুলে আসতো তোমরা পরীক্ষা দিতে, এবার থেকে কিন্তু বোর্ড থেকে আর কোনো প্রশ্নপত্র হবে না। পুরো দায়িত্বই কিন্তু স্কুলের হাতে দেওয়া হয়েছে। স্কুলের স্যাররাই প্রশ্ন করবে কবে পরীক্ষা নেবে, স্কুলের স্যাররাই সেটা ডিসিশন নেবে, ঠিক আছে, কবে কি পরীক্ষা হবে। স্কুলের কাজ তোমাদের রেজাল্টটাকে শুধু অনলাইন পোর্টালে ইনপুট করে দেওয়া, এটা হচ্ছে তোমার একাদশ শ্রেণীর ব্যাপার হলো, ঠিক আছে। আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অফিসিয়ালি এখনও প্রকাশিত হয়নি, অফিসিয়ালি প্রকাশিত হলে আমি আপডেট দিয়ে দেবো। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগে একটি লাইক করে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে, তো আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ।